দোসরা মে হিন্দু মেট্রোপলিটন কলেজের প্রতিষ্ঠা 1835 খ্রিস্টাব্দে। চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি মৃত্যু। স্বাধীনতা সংগ্রামে প্রফুল্ল চাকির মৃত্যু। প্রফুল্ল চাকি জন্মগ্রহণ করেন 10 ডিসেম্বর 1888 খ্রিস্টাব্দে, মৃত্যু 2 মে 1908 খ্রিস্টাব্দে। 1903 খ্রিস্টাব্দে বান্ধব সমিতিতে যোগদান করে ক্রমে ক্রমে বিপ্লবী দলের কর্মী হয়ে পড়েন প্রফুল্ল চাকি। 1908 খ্রিস্টাব্দে কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিংসফোর্ড মজফরপুরে বদলি হলে তাকে হত্যা করার উদ্দেশ্যে তিনি ও ক্ষুদিরাম বসু মজফরপুর যান এবং 30 এপ্রিল 1908 খ্রিস্টাব্দের সন্ধ্যায় একটি ফিটেন গাড়িকে কিংসফোর্ডে গাড়ি মনে করে তার উপর বোমা ছোড়েন। আর ওই গাড়িতে মিসেস ও মিস কেনেডি ছিলেন, তারা নিহত হয়েছিলেন। তিনি সারারাত্রি হেঁটে সমস্তপুর পৌঁছে ট্রেনে মোকামাঘাট রওনা হন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি নিজের রিভলভারের সাহায্যে আত্মহত্যা করেন। তার ছদ্মনাম ছিল দীনেশ রায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ও শ্রী শ্রী রামকৃষ্ণের সাক্ষাৎকার হয়েছিল 1888 সালের এমনই একটি দিনে। বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 2 মে 1921 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 23 এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। অস্কার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স নিয়ে বিএ পাস করে 1940 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কলাভবনে ভর্তি হয়েছিলেন সত্যজিৎ। 1943 খ্রিস্টাব্দে বিজ্ঞাপন সংস্থা ডিজি কুমার ভিজুয়ালাইজারের পদে যোগ দেন। ওই বছরই সিগনেট প্রেসের উদ্বোধন হয় এবং ওই সংস্থার বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করেন। মৌচাক পত্রিকায় তার প্রথম ইলাস্ট্রেশন প্রকাশিত হয়। প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী সাফল্যের পর পুরো মাত্রায় চলচ্চিত্র জীবন বেছে নেওয়া অবধি সেই কাজেই থেকে গিয়েছিলেন। 1956 খ্রিস্টাব্দে তিনি বিজ্ঞাপনের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন এবং এপ্রিল মাসে 1955 খ্রিস্টাব্দে পথের পাঁচালী প্রথম প্রদর্শনী হয় নিউ ইয়র্কে। কলকাতায় মুক্তি পায় 26 অগস্ট 1955 খ্রিস্টাব্দে। ওই বছরই রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্য পদক পায় ছবিটি এবং 1956 খ্রিস্টাব্দে কান ফিল্ম ফেস্টিভ্যালে পায় বেস্ট হিউম্যান ডকুমেন্টের প্রশংসাপত্র। 1956 থেকে 1964 খ্রিস্টাব্দের মধ্যে তার উল্লেখযোগ্য ছবি অপরাজিত, পরশপাথর, জলসাঘর, অপু সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা প্রভৃতি। বিশ্বের মহত্তম 10 জন চলচ্চিত্রকারের একজন হিসেবে তিনি স্বীকৃতি লাভ করে নিয়েছিলেন মানুষের জনমানসে। 1992 খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মান এবং ওই বছরই লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি বিশেষ অস্কার পুরস্কার লাভ করেন।